সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জেও পাল্লা দিয়ে বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। রাজনৈতিক সভা কিংবা মিছিলে, পাড়া মহল্লার আড্ডা কিংবা দল বেঁধে ইফটিজিং, এমনকি মাদকাসক্ত হয়ে প্রতিনিয়ত অপকর্মে জড়াচ্ছে কিশোররা। এসব অপকর্ম বন্ধ সহ কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কথা বলেছেন বিশিষ্টজনরা। শাকিল আহমেদের ক্যামেরায় রিপন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ অনুচ্ছেদ এক অনুযায়ী আইনিভাবে 18 বছরের নিচে সবাই শিশু, অথচ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোর গ্যাং কালচারে এই শিশুরাই হয়ে উঠেছে ভয়ঙ্কর অপরাধী। সচেতন মহল বলছে, রাজনৈতিক ফয়দা নিতে এক শ্রেণীর অসাধু ব্যক্তির মদদে গড়ে উঠেছে এই কিশোর গ্যাং, জড়িয়ে পড়ছে ইফটিজিং, মাদকসহ হত্যার মতো বড় বড় অপরাধে। এই সময় তারা মাদকাসক্ত হয়ে যায়, তাহলে আসলে তার সারা জীবনটাই নষ্ট হয়ে যায়। মোবাইলের মধ্যে তারা যে সকল জিনিসগুলো এখন দেখছে, এটা দেখে আমরা দেখছি একটা নতুন একটা কালচার তৈরি হয়ে গেছে। অভিভাবকদের একটু গাফিলতি করা, একটু অবহেলা করা, এর জন্য এই কিশোর গ্যাংটা এইভাবে বেড়ে গেছে। বিষয়টি স্বীকারও করেছে এর সঙ্গে জড়িয়ে পড়া কিশোররা। এমন লোক আছে যাকে বয়সে নেই, হারাইয়া সিগারেট চায়, দিতে অনেক যদি না দেয় তাহলে আঙুল হয়ে রাখা রাখি করে। আমার সমবয়সী যারা আছে ওদের কাছে বেচতাম, কিন্তু ওদের কাছে এমন বেচা বন্ধ করে দিয়েছে। কারণ এমন মনে করেন সরকারি নতুন আইন এসে 18 বছর নিচে যদি কোনো বাচ্চার কাছে সিগারেট বিক্রি করা হয় তো মনে করেন জেল জরিমানা সবারই আছে। ভয়ঙ্কর কিশোর গ্যাং দমনে এরই মধ্যে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। কিছু কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করছি এবং তাদের আইনের আওতায় আনছি। এরপরও যদি দেখি যে এই উত্তরোত্তর এই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই আমরা আরও এই আমাদের অভিযান অব্যাহত রাখব। সচেতন মহলের দাবি, শুধু আইনি প্রক্রিয়ায় দমন করা সম্ভব নয় এই কিশোর গ্যাং, এজন্য সম্মিলিত পদক্ষেপ নিতে হবে সমাজের সর্বস্তরের মানুষকে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।